আসানসোল পৌর নিগমে 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিহত খালেদ খানের বাড়িতে গেলেন ডেপুটি মেয়র তাবাসসুম আরা সহ আসানসোল পৌর নিগমের এক গুচ্ছ কাউন্সিলর। প্রায় 30 থেকে 35 জন কাউন্সিলর যান নিহত খালেদ খানের বাড়িতে। মেয়র জিতন রাতেওয়ারির নির্দেশে ডেপুটি মেয়র তাবাসসুম আরা খালেদ খানের স্ত্রীর হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন। এর পাশাপাশি তিনি খালেদের পরিবারকে জানিয়ে আসেন আগামী দিনে খালেদের ছেলের জন্য 10 লক্ষ টাকা পৌর নিগমের পক্ষ থেকে প্রদান করা হবে। এছাড়াও পৌর নিগমের পক্ষ থেকে খালেদের দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানানো হয়। আমার খালিদ খান কাউন্সিলরে ওয়ার্ড নম্বর 63 ওনার এক্সপায়ার হয়ে গেছে। আমি সবই কাউন্সিলর ওনার ফ্যামিলির সঙ্গে ওনার ওয়াইফ সঙ্গে আজ কর্পোরেশন দিকে 1 লাখ টাকা আমি দিল। আমার সবই সাথে আছে, কর্পোরেশনের মেয়র আছে। যো কুছ ভি হুয়া হামারে কাউন্সিলর খালিদ খানকে সাথ, ইয়ে হাম লোগো কে লিয়ে বহুত হি আফসোস কি দর্দনাক চিজে। জিসনে ভি ইয়ে কিয়া হ্যায় উসকো তো সজা মিলেগি, চাহে সে ভি সজা হাম লোগ সব কোই মেহনত কর রহে উসকো সজা দিলানে কে লিয়ে বহুত জলদ উসকো সজা মিলেগি। আর কর্পোরেশন কি তরফ সে হাম লোগো সে জিতনা হো সকেগা হাম সব কাউন্সিলর মিলকর খালিদ খান কি ফ্যামিলি কে সাথ হাম লোগ খড়ে হ্যায়, হর দুঃখ সুখ কা সাথী হ্যায়। আর আনে ওয়ালে দিনো মে হামারে মেয়র সাহেব নে ভি এলান কিয়া থা, আর ঘর ভি আয়ে থে ইনকি ওয়াইফ সে মিলনে, উনহোনে কাহা হ্যায় কি उनके दो बच्चों को 10 लाख रुपए उनके नाम पर फिक्स कर देंगे, क्योंकि हम सब कॉर्पोरेशन के काउंसिलर मेयर साहब का यही इच्छित है कि उनके बच्चों के नाम पर हम लोग 10 लाख रुपए जमा कर दें, ताकि आने वाले दिनों में उनके बच्चे के भविष्य में कुछ काम आ सके। তবে এখনই উপনির্বাচন হবে না। ডেপুটি মেয়র তাবাসসুম আরা জানিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর নিগমের কর্তা ব্যক্তিরা উন্নয়নের বিষয়টি এখন দেখাশোনা করবেন, কারণ সামনেই রয়েছে পৌর নির্বাচন। আগামী দিনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর নিহত খালিদ খানের পরিবারের পাশে থাকবে, এমনটাই জানালেন তাবাসসুম আরা। পাবলিক টাইমস।